আসসালামু আলাইকুম, আমার নাম সাদ বিন মাহতাব তুর্জো। আমি দেখেছি বিএসআরএম অনেক বেশি সাপ্লাই চেইন নিয়ে অনেক বেশি নলেজ প্রদান করে থাকে, এবং বিএসআরএম যে অ্যালুমনাই আছে তারা অনেক ভালো ভালো সেক্টরে ভালো ভালো জায়গায় জব করতেছে, এবং বিএসআরএম থেকে তা অনেক প্র্যাকটিক্যাল নলেজ গেইন করা যায় এবং তাদের বিভিন্ন জায়গায় ফ্রেশারদের জন্য তারা অনেক হেল্পফুল আর কি। তারা এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে ফ্রেশারদের সাথে। বিএসআরএম আমি আসার আগে আমি যখন আমাদের ভার্সিটিতে বিভিন্ন একাডেমিক আমাদের কোর্স ছিল সাপ্লাই চেইন, কিন্তু ওখানে এরকম প্র্যাকটিক্যাল নলেজ আর কি আমরা পাই নাই। তো সেখানে জাস্ট আমরা একাডেমিক পারপাস যেগুলো শিখেছি এগুলোই, টিচাররা ওইরকম প্র্যাকটিক্যাল নলেজ আমাদের দিতে পারে নাই আর কি। কিন্তু বিএসআরএম আসার পরে আমরা অনেক প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে গেইন করেছি, অনেক তাদের অনেক এখানে অনেক এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি আছে, অনেক টিচার তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আমরা নতুন কিছু জানতে পেরেছি। আর সাপ্লাই চেইন একটা আপডেটেড ওয়ে, তো সাপ্লাই চেইন আমরা এখানে ভর্তি হওয়ার পর আমরা অনেক নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পেরেছি, অনেক টুল সম্পর্কে জেনেছি। ইন ফিউচারে আমি চাই যারা আমার যে ডিপার্টমেন্ট, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে আইপিতে, আমি মনে করি যে আইপি সবাই সাপ্লাই চেইন সম্পর্কে একটা ডিগ্রি দরকার আর কি। সেই হিসেবে বিএসআরএম অনেক হেল্পফুল তার ফ্রেশারদের জন্য। আর জব লাইফের এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফ্রেশার হিসেবে আগে থেকে যদি জানা থাকে তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, আমি অবশ্যই রেকমেন্ড করবো সবাইকে যে বিএসআরএম থেকে পিজিডি কোর্সটা পার্টিসিপেট করুক, এবং জব লাইফ সম্পর্কে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে জব লাইফে প্রবেশ করুক। আসসালামু আলাইকুম।